আগে বায়াম মাছগুলো পাচ্ছি সে বায়াম নাই নাই লদি মাছ নাই শোল মাছ নাই গোজার মাছ নাই এগুলো মাছ তো আর নাই দেশের অন্যতম বিল চলন বিল এই বিলের একটি অংশ বয়ে গেছে সিরাজগঞ্জ জেলার তারাশ রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলার মধ্য দিয়ে এছাড়া এই বিলের বিস্তৃতি রয়েছে পাবনা ও নাটোর জেলাতেও প্রতি বছর বৃষ্টিপাত ও বর্ষার পানিতে বছর জুড়ে এই বিলে পানি থাকত আর দেশীয় নানা প্রজাতির মাছের ভাণ্ডার ছিল এই চলন বিল সারা বছর এই বিল থেকে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করতেন এই অঞ্চলের হাজার হাজার মৎস্যজীবী তবে দখল দূষণ আর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে হারাতে বসেছে এই বিলের ঐতিহ্য বিলে পর্যাপ্ত পানি না থাকায় আগের মতো মিলছে না মাছ ফলে কমছে মাছের প্রযোজন ও উৎপাদন এতে বিলুপ্ত হচ্ছে নানা প্রজাতির দেশীয় মাছ হারাচ্ছে বিলের জীব বৈচিত্র্য দেশ জুড়ে এখানকার স্বাদু পানির সুটকির চাহিদা থাকলেও মাছ কম পায় কমেছে সুটকির উৎপাদনও ফলে বন্ধ হয়ে যাচ্ছে অনেক সুটকির চাতাল অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে বিকাশ থাকলে আর কি লাগে আগে যে মাছের পরিমাণ ছিল আগের সেতে তিন ভাগের দুই ভাগ মাছই নাই আগে একদিনে যে মাছ পাওয়া গেছে কারণ পাঁচ দিন সাত দিন ভরে মারলে ওই ওই মাছ আসে না সে মাছ তার নেই ভালো মাছ তার নেই পাইস চার্জ টিটকে ফুটি টুটি এলিয়ে আমি সল পারলে লাগে পোনা পুনি হয় সেটা আগেই নষ্ট করে দেয় এই নষ্ট করার কারণে মনে এখন মাছ কমে যায় পোনা না তৈরি মানে ফলাইতে পারে তাহলে মাছ কোথা থেকে আসবে কিন্তু এক শ্রেণীর অসাধু মৎস্যজীবী নিষিদ্ধ জাল ব্যবহার করে শিকার করছে মাছের ডিম ও পোনা এতে বিলুপ্ত হচ্ছে নানা প্রজাতির দেশীয় মাছ দেশি প্রজাতির মাছ যে ধ্বংস হয়ে গেল চোখের সামনে দিয়ে আমাদের যে উৎস ছিল তার মধ্যে সেই হওয়ার কারণে পেশা পরিবর্তন করতে হচ্ছে তবে চলন বিলের হারানো ঐতিহ্য ফিরে আনতে নানা পরিকল্পনা গ্রহণের কথা বলছে মৎস্য বিভাগ চলন বিলকে নাব্যতা ফিরে নিয়ে আসার জন্য সেখানে সংস্কার করে মৎস্য অবাশ্রম যদি প্রতিষ্ঠা করা হয় একটু বড় আকারে বড় আকারে মৎস্য অবাশ্রম যদি প্রতিষ্ঠা করা হয় তাহলে সেখানে হয়তো আমাদের দেশীয় প্রজাতির মাছগুলো শুকনো মৌসুমে যখন অন্যান্য অংশের পানি শুকায় যায় সে আমাদের যে অবাশ্রম আছে সেই অভাশ্রমে তারা সেখানে প্রজনন করতে পারে এতে করে বিলুপ্ত বলবো না বিলুপ্ত প্রায় কিছু যে প্রজাতিগুলো আছে সেগুলো আবার পুনরুদ্ধার করা সম্ভব মৎস্য অফিসের তথ্য মতে চলন বিল থেকে বছরে প্রায় সাড়ে সাতশো মেট্রিক টন মাছ উৎপাদন হয় যা টাকার অঙ্কে এর পরিমাণ দাঁড়ায় প্রায় চার কোটি টাকা রিঙ্কু কুণ্ডু সময় সংবাদ সিরাজগঞ্জ